নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ গুরু পূর্ণিমা অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম শনিবার আর আজকের দিন থেকে আগামী এক বছর পর্যন্ত এই পাঁচ রাশির জাতক ও জাতিকার ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ যে পাঁচ রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক জাতিকার মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আপনাদের ঘুমন্ত ভাগ্য আগামী এক বছরের মধ্যে জেগে উঠবে তবে আমি এই ভিডিওর শেষ কিছু ইম্পর্টেন্স কথা বলতে চলেছি সেই কাজগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে তাই ভিডিওর শেষ পার্টটাও অবশ্যই ফলো করুন তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি এই গুরু পূর্ণিমার দিন থেকে ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে আজ গুরু পূর্ণিমা অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম শনিবার আর এই শনিবারের একটি গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে কারণ এই দিন আপনারা যদি কিছু ইম্পর্টেন্স কাজ করে থাকেন অর্থাৎ কিছু ছোট ছোট ক্রিয়া করে থাকেন তাহলে আপনাদের মনোবাঞ্ছা মনো অর্থনৈতিক সমস্যা এই সমস্ত কিছু কিন্তু দূরীভূত হতে বাধ্য আর যেটি আমি ভিডিওর শেষ পার্টে বলতে চলেছি তাই আপনারা আপনাদের রাশি জেনে ভিডিওটি যদি স্কিপ করে বেরিয়ে যান তাহলে বড়ই ভুল করবেন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তা আমি এবার আপনাদেরকে সেই পাঁচটি রাশির নাম পরস্পর উল্লেখ করতে চলেছি যে রাশিগুলি এই গুরুপূর্ণিমার দিন থেকে ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই গুরুপূর্ণিমার দিন থেকে ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে অর্থাৎ আপনাদের এই সময় থেকে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন যারা চাকুরি করছেন তাদের চাকুরি প্রাপ্তির যোগ রয়েছে এছাড়াও এই সময় আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ করে ফেলবেন এবং আপনাদের সম্পত্তি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আগামী এক বছরের মধ্যে এর পাশাপাশি আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ এক কথায় যদি বলা যায় আপনাদের অর্থনৈতিক সিচুয়েশান প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে আগামী এক বছরের মধ্যে এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই গুরু পূর্ণিমা থেকে আগামী এক বছরের মধ্যে আপনাদেরও ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক সমস্যা কাটতে চলেছে যাদের বিবাহ হতে চাইছে না তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাবে ব্যবসা ঠিকঠাক চলছে না তাদের কিন্তু ব্যবসা এখন রমরমিয়ে চলতে লাগবে এর পাশাপাশি এই সময় যারা চাকুরি পাচ্ছেন না তারা চাকুরি পেতে চলেছেন এবং যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে সন্তান আসতে চাইছে না তাদেরও কিন্তু সন্তান লাভ হতে চলেছে এক কথা যদি বলা যায় আজকের পর থেকে আপনাদের যে সমস্ত দিকগুলো বললাম সেই সমস্ত দিক থেকে শুভ সংবাদ আসতে চলেছে এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই গুরু পূর্ণিমার দিন থেকে আগামী এক বছরের মধ্যে খুন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে অর্থাৎ আপনাদেরও স্বপ্ন পূরণ হতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যার দরুন আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ করে ফেলবেন এর পাশাপাশি এই সময় আপনারা যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা চাকুরি পেতে চলেছেন এর পাশাপাশি যারা অলরেডি চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে এছাড়াও এই সময় যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কেনা বেচা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি আপনারা এই সময় অর্থাৎ এই টানা এক বছরের মধ্যে সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারবেন এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই গুরু পূর্ণিমা থেকে টানা এক বছরের মধ্যে ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে এর পাশাপাশি এই সময় আপনাদের ধনের দিক কিন্তু প্রচণ্ড পরিমাণে আসতে চলেছে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আগামী এক বছরের মধ্যে এর পাশাপাশি আপনাদের সম্পত্তিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের বিবাহ হতে চাইছে না তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাবে এর পাশাপাশি যাদের সন্তান আসতে চাইছে না তাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই সময় আপনারা যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে অর্থ আগমন হতে চলে হতে চলেছে এরপরে যে শেষ এবং অন্তিম রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই গুরু পূর্ণিমা থেকে টানা এক বছরের মধ্যে ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট করতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যার দরুন আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ করে ফেলবেন এই সময় যাদের বিবাহ হতে চাইছে না তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাবে এর পাশাপাশি যাদের সন্তান আসতে চাইছে না তাদের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন অনলাইন কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ আগমন হতে চলেছে এক কথায় যদি বলা যায় আপনারা ব্যাঙ্ক ব্যালেন্স এবং সম্পত্তি টানা এক বছরের মধ্যে বাড়িয়ে ফেলতে পারবেন এবার আসুন আমি আপনাদেরকে কিছু ছোটো ছোটো উপায়ের কথা বলি যে উপায়গুলো আপনাদেরকে এই গুরু পূর্ণিমা থেকে প্রতি শনিবার করে যেতে হবে আপনারা শনিবার দিন সকালবেলা স্নান করার সময় কালো তিল জলের মধ্যে মিশিয়ে স্নান করুন এবং আপনারা অসত্য গাছের তলায় সন্ধ্যের সময় ঘিয়ের প্রদীপ প্রচলন করুন এবং শনিদেবকে তুষ্ট করার জন্য আপনারা শনিবার দিন অবশ্যই স্নান করে উঠে পশ্চিম দিকে মুখ করে ওং সাং সনিশ্চয় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন এর পাশাপাশি আপনারা এই শনিবার দিন রাস্তার কোনো দুস্থ কুকুরকে আপনার সামর্থ্য মতো কিছু খাবার দান করতে পারেন যেমন একটি বিস্কুটের প্যাকেটও হতে পারে যা করলে অর্থনৈতিক সিচুয়েশান প্রচণ্ড পরিমাণে ডেভেলপমেন্ট করবে এবং আপনারা সফলতার শিকড় চূড়ায় দাঁড়িয়ে পড়বেন এটি খুব দায়িত্ব নিয়ে আমি বললাম তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ